কোন দিকে তাকাবো সেটাই বুঝতে পাচ্ছি না, যেদিকে তাকাচ্ছি সেদিকে। আরে যে রাহুল দা কেমন আছো? একদম পুরো ফাটাফাটি। আর তুষারকে দেখে তো আমি জাস্ট ফাইনালি দেখা হয়ে গেল আর বুকে আই। মানে অনেকদিন ধরে দেখা করবো দেখা করবো কিন্তু সময় হয় না। অনেকদিন ধরে অনেক আমাদের দাদা চলে এসছে বমরন দাদা হয়েছে দাদা, মানে কি বলবো মাইটা এসে এখন শেষের দিক। তো আজকের ভিডিওতে মানে 1,00,000 ভিউজ চাই, কার জন্য? এই যে দিদির জন্য। মানে লোকের দিদি আমাকে ছেড়ে কাকে দেখাবো? এদিকে দেখতে পাচ্ছ, শোন ভিডিওটা ডিলিট করো, আমার ওটা ভালো আসেনি, ঠিক আছে? আমি তো ভুল ছিলাম, তুমি আমাকে পাবি। সো গাইস, আমার ভাই এআর সরকার। তো ভাবলাম রাত্রে বেরোচ্ছি এত রাত্রে যে একটা ভিডিও শুট করি, তো লাইটই নেই, একটু লাইটের কাছে গিয়ে আমার থোবলাটা দেখাই। জাস্ট দেখো তোমরা এত রাত্রে আমাকে বেরোতে হচ্ছে জাস্ট মোজ মিট আপে। সো আমি কেসে লাগ রা হুম, সহি না? তো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সব? আশা করি তোমরা আছো পুরো বিন্দাস। আর আজকে তোমাদের নিয়ে যাচ্ছি কলকাতা, হ্যাঁ কলকাতা ইকো পার্কে যাচ্ছি, কিছু বড় বড় ক্রিয়েটারদের সঙ্গে দেখা হবে। আর থাম্বনেলের টাইটেল থেকে অলরেডি বুঝতে পেরে গেছো আজকে কাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি এখন বর্তমানে NH 12 পাশে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমার বাড়ির এখানে। তো বাসের অপেক্ষা করবো আর বাস ধরে আমি চলে যাবো হচ্ছে কৃষ্ণনগরে। আর 5:10 বাস রয়েছে, তো টাইমও হতে চললো। তারপরে আমি চলে যাবো কৃষ্ণনগরে, কৃষ্ণনগর থেকে 7:20 লোকাল ধরে জাস্ট চলে যাবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমরা ফাইনালি চলে এসেছি কৃষ্ণনগরে, দেখতে পাচ্ছি কৃষ্ণনগর জংশন সিটি। তো এইখান থেকে জাস্ট চলে যাবো দমদম বা বিধাননগর হল্ট। তো সেখান থেকে আমরা জাস্ট ওলা বা ক্যাবে বুক করবো, তারপরে চলে যাবো কিন্তু ইকো পার্কে। তো আমাদের সঙ্গে অনেকে রয়েছে, আমি দেখাবো ট্রেনটা ছাড়ার পরে কে কে রয়েছে আমাদের সঙ্গে। হ্যাঁ, তোমাদের একজন স্পেশাল দিদি রয়েছে, তো তাকেও দেখাবো। তো লেটস সি, সঙ্গে থাকো দেখতে থাকো, দেখা হচ্ছে ট্রেনে উঠে। তো আমি ট্রেনের মধ্যে উঠে পড়লাম, দেখতে পাচ্ছ এদিকে রিয়া রয়েছে। আর আমি ট্রেনের মধ্যে অনেকটা আড্ডা দিতে দিতে যাচ্ছিলাম। আর এই পাশে একটা বোন রয়েছে, এও একটা স্টার। সো গাইস ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি, এখন ট্রেনটা ছাড়বে জাস্ট 7:04 টাইম কৃষ্ণনগর থেকে। ট্রেন আমরা নামবো বিধাননগর, তাই তো? বিধাননগর নামবো, তারপর ওখান থেকে ক্যাবে বুক করবো, কোনো একটা কিছু ওলা বা উবার বুক করবো, তারপরে যাবো। তো কিছুটা সময় অপেক্ষা করার পরেই 7:04 বেজে গেল আর ট্রেনের টাইম অনুযায়ী ট্রেনটা ছেড়ে দিল কৃষ্ণনগর জং। সো ফাইনালি আমরা এখন বিধাননগর নেমে পড়লাম, বিধাননগর রোড যেটা বিধাননগর স্টেশন, এখান থেকে আমরা বাইরে বেরোবো। এই যে পিছনে দেখতে পাচ্ছ তোমাদের প্রিয় রিয়াদি, কিছু বলো কিছু বলো কিছু বলো, দেখতে থাকো এখনো অনেক কিছু হবে ভিডিওতে। আর এখানে লোকজন আমাদের দিকে তাকাচ্ছে, ভাবছে এটা পাগল টাগল নাকি মোবাইল টাবল বের করে করছে। তো অ্যাকচুয়ালি আমরা পাগলামি করতে ভালোবাসি, আর পাগলামিটা পুরোপুরি দেখতে হবে, সঙ্গে থাকো। আমরা এখন বাইরে বেরিয়ে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আজকের ভিডিওতে মানে 1,00,000 ভিউজ চাই, কার জন্য? এই যে দিদির জন্য। মানে লোকের দিদি, আমার তো দিদি না। হ্যাঁ, মানে অনেকে রিয়াদি বলেই চেনে। আমরা এখন বেরিয়ে পড়েছি বিধাননগর স্টেশন থেকে বাইরে, এখন জাস্ট কিছু একটা বুক করব, তারপরে জাস্ট দেখা হচ্ছে। গাইস আমাদের ওলা চলে এসেছে, তো জাস্ট আমরা উঠে পড়লাম গাড়িতে। ওটিপি হচ্ছে ফাইনালি হাম লোগ 37 আ গয়া হে। তো ফাইনালি চলে এসেছি আমরা ওলার মধ্যে 37, এখন জাস্ট স্টিল ডেসিটা চালাও, গরম লাগছে। তো চলে যাবো ভাই, কেমন লাগ রহা হে বল, আজকা ফিলিং কেসা হে? হাম লোগ যা রহে সেলিব্রিটি সে মিলনে কে লিয়ে, হাম লোগ তো ছোটা ছোটা আদমি হ্যায় লেকিন যা রহে সেলিব্রিটি সে মিলনে কে লিয়ে। তো চলিয়ে ক্যা বাত হ্যায়। তো আমি এখানে চলে এসেছি, আমরা গাড়িতে বসে গেছি, বুক করা হয়ে গেছে। তো রিয়াদের রেখে আসলাম, মানে তোমাদের রিয়াদি, ও আসবে পরের ওলাতে। তো আমরা আগে সবার আগে আগে চলে এসেছি, ঠিক আছে? তো গাইস আজকে আমরা মজার ইভেন্টে যাচ্ছি। তো এই ইভেন্টে যে ইনভাইট করেছে, আমি ইনভাইট করেছি এ হাসতে দেখালাম, মানে ইনভাইট করেছে শুভম দা। তো শুভম দার জন্য মানে আজকে এত বড় বড় সেলিব্রিটির সঙ্গে আমার মতো একটা ছোট সাধারণ মানুষ দেখা করতে পারছে, তো অনেক এক্সাইটেড। আর সব থেকে এক্সাইটেড আমি তুষারের সঙ্গে দেখা করবো ভাই, লাভ ইউ ভাই, আসছি আমি আসছি। She needs to know I love her, I wonder if
গাইস আমরা চলে এসেছি ইকো পার্কের সামনে, এক নম্বর গেট পার হলো, এখন দুই নম্বর গেটের সামনে চলে এসেছি। আমরা জাস্ট বেরিয়ে যাবো ট্যাক্সি থেকে, ওলা থেকে, তো বেরিয়ে ওয়েট করবো ওদের জন্য, দেখে ওরা কখন আসে। তো চলো আমরা বেরিয়ে যাই। উবের ছিল, আমি আপনাদের ওলা বলে যাচ্ছি। তো যাই হোক, কোনো সমস্যা নেই, একই ব্যাপার। হ্যাঁ, দুই নম্বর গেট চলে এসছে, কেউ কি আসছে, কেউ আমাদের কেউ দেখছি না। একটা রুলস আছে যে মাস্ক সহজে খোলা যায় না। গজব বেইজ্জতি। সামনে চলে এসেছি আমরা, এটা দু নম্বর গেট। দু নম্বর গেটে আমাদের আসতে বলেছিল, অনেকে ঢুকে যাচ্ছে ভিতরে দেখতে পাচ্ছ, তো আমরাও ঢুকবো। আমাদের সব লোকজন আসছে, তো সেলিব্রিটিরা বেরোচ্ছে রাস্তা থেকে। হ্যাঁ গাইজ, ঠিক একদম পুরো ঠিক ধরেছ, অপেক্ষা করছি তুষার দাসের জন্য। তুষার দাস একটা কথা সবাই চেনে, জাগানাগা সিনেমেটিক শট, সেই তুষার দাসের জন্য। দেখি ভাই কখন আসে, তার জন্য অপেক্ষা করছি ভাইয়ের জন্য। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, জাস্ট সবে তো শুরু, এখনও অনেক কিছু বাকি আছে মেরে দোস্ত। তো আমরা এখন অপেক্ষা করছি, বেসিক্যালি আমি অপেক্ষা, ভাই ভিতরে চলে গেছে, আমি অপেক্ষা করছি তুষারের জন্য। তো দেখি তুষার কখন আসে, তো চলো। গাইস দেখতে পাচ্ছ, চলে এসছে আমাদের ব্রো তুষার দাস, ইজ ঝাকানাকা সিনেমেটিক শট। সো গাইস দেখতে পাচ্ছ কে চলে এসছে, ভাই কে চলে এসছে, সবাই ঢুকে গেছে। আমি তুষার দাসের জন্য বাইরে অপেক্ষা করছি, আর সেই তুষার দাস লেট করেছিল। আরে যে রাহুল দা, কেমন আছো? একদম পুরো ফাটাফাটি। আর তুষারকে দেখে তো আমি জাস্ট ফাইনালি দেখা হয়ে গেল, আর বুকে আই মানে অনেক দিন ধরে দেখা করব দেখা করব, কিন্তু সময় হয় না। অনেক দিন ধরে অনেক অনেক, কিন্তু দেখাটা করিয়ে দিল শুভম দা, ঠিক আছে? থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ শুভম দা। তো চল আমরা ভিতরে যাই, সবাই চলে গেছে, এখন গার্জেনরা শুধু বাইরে রয়েছে। ও আচ্ছা, সবাই চলে গেছে, ভিতরে চলে গেছে এন্ট্রি করতে। তো এখন এন্ট্রিটা হবে আমাদের, যাব চালাচ্ছে ইয়াদি করে। ওই যে ওই যে, হ্যাঁ আরে আরে আরে, কিসি কা ইন্তেজার কর রহে থে হাম, এরিয়া চলো। তো চলো আমরা ভিতরে যাই। কেমন আছো? অ্যাকচুয়ালি তুষারকে কিন্তু একটু মানে ভিডিওতে একটু কম ইয়ে লাগে, এখন দেখে মানে বেশি একটু মোটা মোটা লাগছে। হঠাৎ করে দেখলাম রিয়াদিও আছে এখানে, আমাকে বার্তা দিচ্ছে না, আমি তো ছোট মোটো মানুষ, বড় বড় মানুষের বার্তা এখন ঠিক আছে। তো এইদিকে রাহুল রয়েছে, সো কি হবে, চলে এসছি এখন। এদিকে দেখাই ব্যাকগ্রাউন্ডটা দেখো, মোস্ট ডে আউট দেখতে পাচ্ছ, এখানে অলরেডি সবাই চলে এসছে। জাস্ট গাইস কাকে ছেড়ে কাকে দেখাবো, কাকে ছেড়ে কাকে দেখাবো। এদিকে দেখতে পাচ্ছ আমাদের কিষানুর, ভাই প্র্যাঙ্কস্টার, প্র্যাঙ্কস্টার কিষানুর। একটু বাড়িয়ে বাড়িয়ে বলতে বলা আছে, মানে প্র্যাঙ্কস্টার না, অ্যাকচুয়ালি এটা কোনো স্কিট হয় না। যেখানে রাহুল দা আছে সেখানে আমাকে প্র্যাঙ্কস্টার বলছে এগুলো, মানে হ্যাঁ ও আগে থেকে তুই এখন নতুন নতুন মানে আপডেট হচ্ছে, নতুন প্র্যাঙ্কস্টার মানে খুব ভালো প্র্যাঙ্ক করে। এই যে চলো আমরা রেজিস্টার করবো এখন, রেজিস্টারটা করে নিই। আর এই ব্যাগটা নিয়ে এসেছি, ব্যাগটা নিয়ে কাঁধে ঝুলতে হবে, কিছু করার নেই। সকালে যখন বাড়িতে বেরিয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল, তো চলো আমরা রেজিস্টারটা করে নিই। তো গাইস ফাইনালি এখন রেজিস্টার করতে যাব। সো গাইস কাপার আমাকে, আর এদিকে তো শান্ত আছে, ব্লগ করছি, ফাইনালি এখন ঢুকছি আমরা। তো এখন আমরা রেজিস্টার করব এখানে, তো দেখতে পাচ্ছ এখানে রেজিস্টার হচ্ছে, তুষার দাস করছে। হ্যাঁ থ্যাংক ইউ। ট্যাগ লাগাবে, কারণ এই ট্যাগটা নিয়ে আমাদের ঘুরতে হবে, কারণ ট্যাগটা ছাড়া এখানে ঘুরতে পারবো না, খাবার টাবার কিছু পাবো না। বেসিক্যালি খাবারটাই প্রথমে ফলো করছি, কারণ বাঙালি তো বুঝতেই পারছো, খাবারটা মাস্ট ইম্পর্টেন্ট। এই যে দাদা আমাদের, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ আমাদের মানে স্যার, এটা দাদা সব কিছু মেনার জন্য আজকে আমরা সবাই একসঙ্গে মিট করতে পারছি।
এটা পড়তে হবে এখন নাকি? সো দেখতে পাচ্ছ আমরা টি শার্ট পেয়ে গেছি একটা ব্ল্যাক কালারের, আই লাভ ব্ল্যাক, সো ভালোবাসা পেয়ে গেছি। ঠাকুরদা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশনের পরে প্রত্যেকটা ক্রিয়েটার সবাইকে এক জায়গায় দাঁড় করে একটা গ্রুপ ফটো তোলা হলো, দেখতে পাচ্ছ। সো প্রচণ্ড গরম লাগছে আমার, সকালে যখন বেরিয়েছিলাম আমি বারবার একটা কথাই বারবার বলছি, সকালে যখন বেরিয়েছিলাম ঠান্ডা লাগছিল, এখন প্রচণ্ড গরম আর কলকাতার ওয়েদার তো বুঝতেই পারছি। কোথায় গেল? বারবার ব্লগে আমি আছি না, কারণ আমি তো একটু ফেমাস হতে চাই। তুষারকে নেব খালি, দেখি 1,00,000 ভিউজ আসবে তো। সো গাইস দেখতে পাচ্ছ মোজ ইন্ডিয়ার টিম এখানে 50 জন মেম্বারকে ডেকেছে, তার মধ্যে সবাই এসছে, এখনও অনেকে এসে পৌঁছায়নি, আরও অনেক অনেক সেলিব্রিটিকে তোমাদের দেখাবো, জাস্ট ওয়েট করো আজকে। সো গাইস ফাইনালি একটা কথা শুনতে পেলাম, যেটা শুনে আমার তো জাস্ট ভিতর থেকে ওয়াও লাগছে, মানে এখন আমাদের নাকি খাওয়াতে নিয়ে যাচ্ছে, জাস্ট টিফিন করাতে নিয়ে যাচ্ছে, অনেক ক্ষুধা পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি, আর এখানে আসতে অনেক দেরি হয়ে গেল, আর উল্টো ডাঙা থেকে জাস্ট ওভার ভাড়া করে চলে এসেছি এখানে। তো চলো আমরা এখন গিয়ে কিছু খাবো, খাবো কেন, আর তারপরে জোশ না খেলে জোশ হচ্ছে না ভাই, খাবো না আমি, খাবো আজকে, খাবো না, খিদে পাচ্ছে না, কারণ আমার ডেটা আছি, আমার প্রচন্ড মানে খিদে পাচ্ছে, খিদে না পেলে হবে না, মানে খাবারটা খেতে হবে। কথা দেখতে পাচ্ছ, কথা মানে জাস্ট উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তো মানে এত সময় উল্টোপাল্টা হচ্ছিল না, যেই বললো যে আমরা খাবারের দিকে যাচ্ছি, তো ওটা শুনে আমার জাস্ট ফেটে গেল, হয়ে গেল। তো চলো, মে আই হেল্প ইউ? তো ম্যাডাম আমাদের কী হেল্প করতে পারে? প্রথমত আমাদের প্রথমত খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে আমাদের? গেট নাম্বার 4। তো প্রথমে কী খাওয়াবে আমাদের? সেটা আমি মেনু জানি না, কী মেনু জানো না? তো মেনু জানে না, তো আমরা ওখানে গিয়েই দেখবো, যা পাই তাই খাবো, ঠিক আছে? তো চলো সামনে দিয়ে যাই। আর ইকো পার্কটা তো তোমরা অনেকবার দেখেছো, আমি আগের ভিডিওতে দেখিয়েছি, দেখো প্রচণ্ড রোদ্দুর, নভেম্বর মাসে রোদ্দুর ভাবা যায়, এখন ভাবা যায় অ্যাকচুয়ালি, নভেম্বর মাসে তো বৃষ্টি হতে পারে, রোদ্দুর কেন হবে না? তো সব কিছু ঠিকঠাক আছে, এবছরটা একদম উল্টোপাল্টা হয়ে যাচ্ছে সব কিছু। তো আমরা বেশিরভাগ কিন্তু এরকম মানে সবুজ ট্যাগ, আর সবুজ ট্যাগটা মানে মোটিভেশনাল, তো আমরা এ বলছি কি যে আমরা সারা জীবন একসঙ্গে চলবো, তো আমার একটা গান মনে আসলো, চলো একই সাথে, তো একসাথেই চলবো আর কি, করা যাবে, সবাই এখন মোটিভেশনাল স্পিকার। সো গাইজ সবাই রেস্ট নিচ্ছে এখন, কারণ হাঁটতে হাঁটতে ক্লান্ত, সবাই এখন রেস্ট নিচ্ছে। এই যে অভিজিৎ, ওর খুব গরম লাগছে না, ওর খুব শীত করছে, তাই বলছি পুলিশটা ভাই সব লাগিয়ে রেখে দিলাম, খালি সব ভাই আর কি করে, আইদা টি-শার্টটাও পর, আমার টি-শার্ট দেখতে পাচ্ছ, অনেক মুখ তোমাদের চেনা, মুখ তোমাদের চেনা, অনেক মুখ তোমাদের চেনা, কেন পড়ছি? আর এই যে আমাদের সেই রোস্টার, টিকটক রোস্টার দাদা, না করি না দাদাকে, জাস্ট দেখো এখন তোমার ছবি ইউজ করে দেখি অনেকে, ভিডিওর উপরে তোমার ছবি উঠছে এক সাইডে, টুকটুক করে নড়ছে, আমি দাদা সেগুলো কিছু বলে না, ঠিক আছে, ভিডিওর পাশে তোমার ছবি নড়ছে, আচ্ছা ফানি ভিডিওতে, বুঝতে পেরেছি। বা কোথা থেকে মানে একদম পুরো সেই অ্যাপ থেকেই ডাকা হয়েছে, মানে একটা কথা বলবো, মানে অনেক ইউটিউবার দেখেছি, অনেক ইউটিউবের সঙ্গে কথা বলেছি, আমার বাড়ির কাছে বড় বড় ইউটিউবার রয়েছে নদীয়াতে, তোমরা জানো, নাম বলবো না তাদের, ব্যবহারটা আর তুষারের ব্যবহারটা জাস্ট অসাধারণ একটা ছেলে, মানে জাস্ট কোনো অহংকার নেই, মানে খুবই ভালো, জাস্ট আমরা প্রথমে আসলাম ওর যে ব্যবহারটা জাস্ট খুব ভালো লেগেছে, দেখো লাল হয়ে গেছে অহংকারের মুখটা, দেখো শোন ভিডিওটা ডিলিট করো, আমার ওটা ভালো আসেনি, ঠিক আছে? সো গাইস আই ভয় পেয়ে গেছি। সো গাইস দেখতে পাচ্ছ এখানে একটা টেস্ট তো করেছে, মিউজিক সিস্টেম বাজছে, তো আজকের ইভেন্টটা এখান থেকেই শুরু হবে, দেখতে পাচ্ছ সবাই এখানে চলে এসেছে, রেস্ট নিচ্ছে একটু, আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিদ্দা, হ্যাঁ আজকে সারাদিনে কি করব কি করব না সেটাই আজকে স্যার এখন বলছিল। তো এখন 3টা অবধি আমরা এখানে থাকব, মানে এখানে বলতে এই লোকেশনের মধ্যে 700 ল্যান্ড আছে পেছনে, ওখানে আমরা কন্টেন্ট বানাবো, আশেপাশে যে কটা লোকেশন আছে এখানে কন্টেন্ট বানাবো, এর মধ্যে লাঞ্চ আওয়ার অবধি আমরা এখানেই আছি, লাঞ্চ আওয়ারের পরে আমরা এখান থেকে মুভ করব, রাইট? একদম
আরে ভাই আ গিয়া দেখো কোন আ গিয়া তো দীপকে তোমরা সবাই চেনো ও অনেক ফেমাস কিন্তু ও আসলে আমাকে চিনতে পারেনি আমি ওকে পার্সোনালি টেক্সট করেছিলাম এদিকে দেখতে পাচ্ছো দীপের টিম অর্থাৎ ওর সঙ্গে যারা ভিডিও করে তারা কিন্তু এখানে রয়েছে তো পরে পরিচয় করলাম তখনও চিনতে পারলো এরপর আমাদের প্রত্যেককে ব্রেকফাস্টের প্যাকেটটা দেওয়া হলো সো গাইস আমরা জঙ্গল থেকে খাবার পেয়ে গেলাম সো এখানে দেখতে পাচ্ছ এদিকে আমাদের জিদ্দা শুরু করে দিয়েছে অলরেডি রাহুল আমি অপেক্ষা করছি সবাই আসবে তারপরে খাবো এটা কিন্তু খুব ভালো সবাই আসবে তারপরে খাবে এটা কিন্তু খুব ভালো কিন্তু ওর টাকা কেউ সাড়া দিচ্ছে না সো গাইস অনেক সময় পরে খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো আর খাওয়া দাওয়াটা করে একটু ভালো লাগছে কারণ অনেকটা খিদে লেগে গেছিলো আর মেলা 12টা বাজতে চললো সেই সময় আমরা ব্রেকফাস্ট করলাম বুঝতেই পারছো তো অনেকটা জার্নি করে এসেছি তো খাওয়া দাওয়াটা হলো চলো সামনের দিকে এগোই এবার আমাদের কী কী করতে হয় দেখি এখানে গিয়ে আর তোমার সঙ্গে থাকো তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে নিজের সম্পর্কে কিছু বলার জন্য ডাকা হলো সবাইকে এক এক করে যদি আমার খুব নার্ভাস ফিল হচ্ছে আমি ভেবেছিলাম ভেবেছিলাম অনেক কিছু বলবো কিন্তু কিছু বলতে পারছি না ছোট্ট একটা শাড়ি বলছি কেউ রিজেক্ট বা ইগনোর করলে কখনো মন খারাপ করো না একটা কথা মাথায় রাখো ভালো জিনিস সবাই নিতে পারে থ্যাংক ইউ ওয়াও ব্রো বদনাম তোমাদেরকে একটু আমার ইন্ট্রোডাকশন করানোর জন্য তো ধন্যবাদ মোস্ট টিম সবার সঙ্গে ভিডিও করার ইচ্ছা আছে দেখা যাক কি হয় তো ধন্যবাদ ফাইনালি মানে প্রথমবার কোন লোকের সামনে গিয়ে কথা বললাম লোকজনের সামনে গিয়ে সেই তো সবার সামনেই কথা বলছে এখানে করছিল হিন্দিটা কেমন ছিল আর হিন্দিটা জাস্ট আমাদের সো গাইস আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম এই যে আমাদের দাদা চলে এসেছে বমরন দাদা বলছে দাদা মানে কি বলবো মালটা এসে এখন শেষের দিক মালটা এসেছে পয়েন্ট টু বি নোটেড মানে কি বলবো তোমাদের মানে এত সময় আমাদের প্রোগ্রাম অর্ধেকটা শেষ হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন এসেছে আমি তো জানি মালটা ঘুমাচ্ছে আমি তো জানি সেই ঘুমানো ঘুমাচ্ছে ওই জন্য তো এসেছি ঘুম দিয়ে উঠেছে 11টার সময় আমাদের ফাইনালি মানে নাচ টাচ হলো দেখতে পাচ্ছ গা টা ঘেমে গেছে তো এখন আমরা চলে এসেছি এদিকে একটু ঘুরতে আমাদের জল টল দেবে খাওয়া দাওয়া করবো জল টল মানে গলা দেবে শরীর থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ সেই ইকো পার্কে তোমরা এসেছো অনেক সময় জানো কী আছে এখানে সেই পিরামিড পিরামিডগুলো রয়েছে তাজমহল রয়েছে এইগুলোই জাস্ট তোমাদের একটু দেখাচ্ছি জাস্ট একটু স্লো মোশনে জাস্ট একটু দেখে নাও চলো সো গাইস আমাদের অবশেষে চলে এসছে আমাদের মাঝে বিষক্ত সঞ্জু তো দাদাকে টেক্সট করেছিলাম দাদা বলছে আমি আসছি আসছি দাদা আসছি 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 তো এখন ঘুমাচ্ছে নাকি তো এই যে আমাদের বিষক্ত সঞ্জু দাদা একটা বস একটা ডায়লগ শুনবো না হলে ছাড়বো না এখন ভিডিও করতেই হবে একটা ডায়লগ কোন দিকে তাকাবো সেটাই বুঝতে পারছি না একটা ডায়লগ একটা ডায়লগ হবেই কি ডায়লগ বলো বলো যা খুশি তোমার মনের মধ্যে এটা আসে জীবনে বেঁচে থাকতে গেলে অনেক মানুষ দরকার এখানে অনেক মানুষই আছে হায় রে কি ডায়লগ দিয়ে দিল তো গাইস সঞ্জয় দা
এত সেলিব্রিটির মাঝে ভাই আমি তো ছোট্ট মানুষ, তো লাস্টের দিকে জাস্ট অনেক এনজয় হচ্ছে আমাদের, অনেক ভিডিও শ্যুট করতে পারছি না কারণ এত পরিমাণে এনজয় করছি আমরা, তো ভিডিও শ্যুট করবো কী করে। কি বলবো, কি বলতে হবে, কি বলতে হবে, কি বলবো আমরা, কি বলবো, কি ভোট দেবে, ভোট আছি এটাই। কেন কেন ওটার কারণটা কি জানতে পারি? কারণ হলো আমার গার্লফ্রেন্ড মারা গেছে। বাংলার মানুষ কতটা সাপোর্ট করে বাংলা ফাইনালি আমরা তিনটের সময় এখন লাঞ্চ করছি, মানে সবকিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, 12টার সময় ব্রেকফাস্ট, 3টের সময় লাঞ্চ, কিছু করার নেই, এখন খাবো দেখতে খাবার। এখানে লাস্টে দুটো পড়ে রয়েছে আর আমি একদম পুরো লাস্ট, চলো আমার খাবারটা নিয়ে নিই। থ্যাংক ইউ। তো জাস্ট খাবারটা পেয়ে গেছি, এখন খাবারটা নিয়ে যাচ্ছি, ওদিকে জাস্ট সব বসে পড়েছে, সবাই দেখতে পাচ্ছে এখানে পুরো সেলিব্রিটিরা বসে পড়েছে খাওয়া দাওয়া করছে, আর এদিকে চলে আসছে আমাদের ছোটখাটো টিমটা। ফ্রির খাবার যাই হোক ভালো, কিন্তু আমাদের বন্ধু নন ভেজ কিন্তু ভেজ পেয়েছে, ওর কপালে নেই, দুঃখ আর হয় না, এর থেকে দুঃখ আর হয় না, মানে কিন্তু দেবো আমরা, দেবো আমরা, আছি তো চাপ নেই, এই মন তো দেখতে পাচ্ছ খাবার, চলো আমরা ট্রাই করি। আর খাওয়ার সময় খাবারের পরে কথা বলছি, মানে খাওয়ার সময় কথা বলতে ভালো লাগছে না কেননা খাবারটা অনেক লেটও হয়ে গেছে, তো আমরা খেয়েটা তোমাদের সাথে কথা বলছি, ওকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম এদিকে রনের, রনকে নিয়ে, তো দেখতে পাচ্ছ জাস্ট রনকে, ওর এখনও জাস্ট খাওয়া কমপ্লিট হলো, সবার লাস্টে খাওয়া কমপ্লিট করেছে আর আমাদের অনেক সময় আগেই খাওয়া হয়ে গেছে। জাস্ট ওর প্লেটের অবস্থাটা দেখো, খাবারটা ঠিকঠাক শেষ করতে পারিনি, লাস্টের দিক পেয়ে গেলাম দীপ ভাইকে, দেখতে পাচ্ছি তুমি আমাকে পাবে, আমাকে কিন্তু খোঁজেনি, খুঁজেই পাওয়া যাচ্ছে না, দেখতে পাচ্ছো কেমন লাগলো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। সো গাইজ, আমার ভাই এআর সরকার, তো ওকে সবাই সাপোর্ট করো, ভালোবাসো, আর যদি 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 কাজ ভালো লাগে, সবাইকে একই কথা বলি, যদি কাজ ভালো লাগে সবার তাহলে সাবস্ক্রাইবটা করো, কেন সাবস্ক্রাইবটা খুবই দরকার, কারণ তোমাদের কাছে যদি জিনিসটা না পৌঁছায় তোমরা দেখবে কীভাবে, তো সুতরাং সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টান করে প্রেস করে দাও, যেন নোটিফিকেশনটা সবার প্রথমে তোমার কাছেই আসে। তো লাভ ইউ বস। ওকে, ধন্যবাদ দাদাকে, আর তোমরা যাও চ্যানেলে, যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো, তো চলো। ফাউন্ডেশন নিয়ে কি হয়েছে মুখটা, ফ্রিতে ফাউন্ডেশন প্রমোশন করতে গিয়ে অবস্থা, মানে মেকে দেখাতে হয় তো, মেকে দেখাতে গিয়ে কি অবস্থা দেখো মুখে। সো গাইস, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আগে একবার বলেছি তো লাস্ট টাইম রিয়াকে দেখাচ্ছি তোমাদের, আর সেলিব্রিটি মানুষ, অনেক বড় মানুষ, অনেক বড় মনের মানুষ, যাই হোক আজকে এসেছিলাম, দেখা হয়ে গেছে, অনেক ভালো লাগলো, মানে এক দু বছর আগে থেকে কন্ট্যাক্ট কিন্তু দেখা হয় না, তো আজকে দেখা হয়ে গেল, তো প্রথমবার দেখা হলো, একসঙ্গে এসেছি এবার একসঙ্গেই বাড়ি চলে যাব, তো তুমি কিছু বলো। খুবই ভালো ছেলে আর খুবই ভালো ভিডিও বানায়, ব্লগগুলো দেখবে,
মানে আমি যতটা না ব্লগের পেছনে খাটনি করি, টাইম দিয়ে এডিট করি ভিডিও, তার থেকেও মানে অনেক টাইম দিয়ে বোঝা যায় ভিডিওগুলো দেখলে, এত সুন্দর এডিট করে। যাই হোক, তোমরা দেখবে দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে, একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল বাটনটা কিন্তু বাজিয়ে দেবে, দেখবে কিন্তু ভিডিওগুলো। তো চলো, সো গাইস, এখন আমাদের লাস্টের দিকে, দেখতে পাচ্ছ এখানে লাইভ হচ্ছে মোজ ইন্ডিয়ার পেজে, অফিসিয়াল পেজে লাইভ হচ্ছে। তো আমরা এখন জাস্ট বাড়ি চলে যাব, এখানে বড় বড় ক্রিয়েটাররা রয়েছে, দেখতে পাচ্ছ অনেক বড় বড় ক্রিয়েটার রয়েছে, তারা রয়েছে আমাদের। কেমন লাগছে? তো আমরা এখন বাড়ি চলে যাবো, আর সবার পর বড় কথা একটাই, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর হ্যাঁ, আজকে কিন্তু অনেকের সঙ্গে তোমাদের দেখা করিয়েছি, তার জন্য অবশ্যই কিন্তু একটা কমেন্ট বানতে হয় মেরে দোস্ত। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমরা একটা সুন্দর ব্লগে, তখন সময় ভালো থাকো।